নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল শুক্রবার চোদ্দ তারিখ মকর সংক্রান্তি প্রবল লটারি প্রাপ্তির এই ছয় রাশি পেতে চলেছে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাই প্রতিদিন আমি কিন্তু লটারির উপর স্পেশাল ভিডিও দিয়ে থাকি কোন কোন রাশির লটারি পাওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল অর্থাৎ আগামীকাল যে যোগ সৃষ্টি করেছে এবং দু দুটি নক্ষত্র আপনার রোহিণী নক্ষত্র এবং মৃগরশ্রীকে মৃগরশ্রিয়া নক্ষত্র দু দুটি নক্ষত্র কালকে দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করছে এই দুইটি নক্ষত্র রিপ্রেজেন্ট এবং আমি কালকের যে শুভ সময় সেটা আপনাদেরকে জানাবো রাহুকাল যে সময় কোনো শুভ কাজ করবেন না এমনকি লটারিও কাটবেন না সে সময়টা আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি রাশিভিত্তিক আমি যে ছয়টি রাশির কথা বলবো সে ছয়টি রাশির রাশিভিত্তিক যে টাইমটা বেড়াচ্ছে আগামীকাল সেই টাইমটা আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করবো তবে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার রাহুকালটা আপনারা বর্জন করবেন এবং যেটা আমি শুভ সময় বলবো ভিডিওতে ওই ওই সময়টাতে যদি আপনি লটারি কাটেন সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে দেখুন প্রথমেই আপনাদেরকে জানায় যারা এই লটারি ভিডিও দেখছেন প্রতিদিন তারা নিজ দায়িত্বে দেখুন কারণ আপনাদেরকে আমি বলি এখান থেকে আপনাদের আমি জন্মছক দেখতে পাচ্ছি না আপনাদের হাতের রেখাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ভাগ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনি আগামীকাল লটারি থেকে ছোট পুরস্কার হলো। আপনি একশো টাকা হলেও পেতে পারেন হাজার টাকা হলেও পেতে পারেন লাখ টাকা হলেও পেতে পারেন কোটি টাকা হতে হলেও পেতে পারেন আপনি কত টাকার মালিক হবেন লটারি থেকে সেটা নির্ধারণ করবে আপনার ডেস্টিনি আপনার ভাগ্যের উপর অর্থাৎ এটি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করান যদি আপনার রাশিচক্রে লটারি যোগ থাকে সেটা কোন সময় আছে অর্থাৎ আপনার দশা দশা পারমিট করছে কিনা যদি থাকে কোন বছর আছে কোন মাস থেকে কোন মাসের মধ্যে আসছে এবং আপনার লাকি নাম্বার ফরচুনা নাম্বার এটা আপনি জেনে নিন এবং আপনার রাশিচক্রে এই লটারিতে যে গ্রহগুলো আমি বারবার বলছি রাহু গ্রহ বা আপনার শুক্র বুধ শনি কেমন পজিশানে আছে সেটা আপনারা দেখে নিন তারপরে আপনারা কিন্তু লটারিতে হাত দিন দেখো অনেকেই লটারি কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছে দেখুন সর্বশান্ত হয়ে যাওয়ার আগে আমি মনে করি আপনি দেখে নিন না এই কলিযুগে রাহু আপনাকে অর্থ দিচ্ছে কিনা অর্থাৎ আপনার লটারির যোগ আছে কি না রাহু দিয়ে থাকে আকর্ষিক ধন প্রাপ্তি অর্থ বৃষ্টি করিয়ে থাকে কিন্তু রাহু তো এবার আমি জানাতে চলেছি আপনাদের কালকে রাহুকাল এবং শুভ সময় দেখুন কালকের যে রাহুকালটা যে কোনো কাজ শুধু লটারি বলে না যে কোনো কাজ বর্জন করুন এই সময়টা কোনো কাজে শুভ কাজে আপনার হাত দেবেন না আপনার একটা থেকে তিনটার মধ্যে দুপুর একটা থেকে তিনটার মধ্যে হচ্ছে রাহুকাল একটা তো তিনটা রাহুকাল এবং শুভ সময়টা হচ্ছে বারোটা দুই থেকে বারোটা দুই থেকে সকাল বারোটা দুই থেকে আপনার বারোটা দুপুর বারোটা চল্লিশ পর্যন্ত দুপুর বারোটা দুই থেকে বারোটা চল্লিশ পর্যন্ত আপনার কালকে কিন্তু শুভ সময় এই সময়টা যদি একটু মেনটেন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বাড়বে অর্থাৎ এই যে শুভ সময়টা বিশেষ করে ইম্পর্টেন্ট সময় অর্থাৎ অরি অরিজিৎ মুহূর্ত এই সময়টা বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে তো এইবার আমি জানাতে চলেছি আগামীকাল মকর সংক্রান্তিতে আবারও বলব বেশ কিছু দান ধ্যানটা করুন মকর সংক্রান্তি দান করলে কি হয় জানেন তো আপনি যে টাকা দান করবেন তার একশো গুণ টাকা আপনি কিন্তু পাবেন অর্থাৎ দানটা কিন্তু বিশেষভাবে প্রযোজ্য এবং আপনি আবারও বলছি যারা গঙ্গা সানো আপনারা করুন দান করুন বিশেষভাবে কিন্তু আপনার পূর্ণ অর্জন লাভ আপনারা পাবেন তো এই মকর সংক্রান্তি বাম্পার লটারি যারা যারা পেতে চলেছে যে যে রাশি এবার রাশিভিত্তিক আলোচনা করতে চলেছি আবারও বলছি যারা ভিডিওটি শুনছেন সম্পূর্ণ ভিডিওটি শুনবেন অনেক তথ্য অনেক ইম্পর্টেন্ট তথ্য হয়তো স্কিপ করে দেখার জন্য আপনি মিস করে যেতে পারেন অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও যারা লটারি কাটছেন আবারও বলছি নিজের দায়িত্বে আপনারা লটারি কাটেন যাদের জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নেই তারা হস্তরেখা বিচার করেও কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার লটারি যোগ আছে কি না তো এবার শুরু করা যাক রাশির নাম যে রাশিগুলো আগামীকাল লটারি পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের লাকি সময় সকাল আটটা তিরিশ থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি লটারি কাটতে পারেন আটটা তিরিশ টু নটা পঁয়তাল্লিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা হচ্ছে সকাল দশটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকাল দশটা পঁচিশ থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত হচ্ছে আপনার শুভ সময় কুম্ভ রাশির তিন নম্বর যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি পেতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি রাশি ক্ষেত্রে মকর সংক্রান্তির দুর্দান্ত যোগ আপনাদের শুভ সময় সকাল দশটা দুই মিনিট থেকে আপনার এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সকাল দু দশটা দুই থেকে এগারোটা বত্রিশ মিনিট এরপরের যে রাশির কথা বলবো চার নম্বর যে রাশি যে রাশি লটারি থেকে হতে চলেছে কোটিপতি লাখপতি সে রাশির নাম আপনার মকর রাশি মকর রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় এগারোটা বত্রিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ পর্যন্ত এগারোটা বত্রিশ টু বারোটা চুয়াল্লিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এরপরের যে রাশির কথা বলব পাঁচ নম্বর যে রাশি যে রাশি লটারি পেতে চলেছে পাঁচ নম্বর যে রাশি হঠাৎ অর্থ পেতে চলেছে সে রাশির নাম আপনার কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময়টা যে সময়টা আপনাদের কাল যে টাইমটা বেরিয়েছে সেটা হচ্ছে আপনার সকাল নটা পঞ্চান্ন থেকে আপনার দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নটা পঞ্চান্ন টু দশটা আটচল্লিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় কিন্তু আগামীকাল বেরিয়েছে আপনি যদি এ রাশির লোখন অর্থাৎ কন্যা রাশির আপনার ক্ষেত্রে এরপরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের লাকি টাইম শুভ সময় যেটা আপনাদের বেরিয়েছে আগামীকাল অর্থাৎ যে সময়ে আপনারা লটরি কাটলে লটারির প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করতে চলেছে আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা বেরিয়েছে সকাল আটটা দুই থেকে একটু খেয়াল রাখবেন সকাল আটটা দুই থেকে আপনার সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা সকাল আটটা দুই থেকে মিথুন রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু শুভ নটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত আপনারা কিন্তু লটারি কাটতে কিন্তু পারেন এই ছিল ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ